গল্পটা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কি নাম আপনার? নাম বন্যা। বন্যা আপা, বা সুন্দর নাম, মাশাআল্লাহ আপনার চেয়ে আরো অনেক সুন্দর। তো আপনার জীবনের গল্পটা একটু বলবেন, আসলে কি হয়েছিল? আমার জীবনের গল্প, আমার বিয়ে হয়েছিল। কত বছর? মানে ডিভোর্স হয়ে গেছে আপনাদের? কতদিন হলো ডিভোর্স হয়েছে? চার মাস হয়েছে ডিভোর্স হয়ে গেছে। 13 বছরের বিয়ে, 18 বছরের ডিভোর্স, মাত্র 4 বছরের সংসার জীবন। কবে আসছিল ভাই? তাই অধিকাংশ বেদে মেয়েদের আসলে আমরা যত সাক্ষাৎকার নিয়েছি, তাদের আসলে খুব কম বয়সে বিয়ে হয় এবং অল্প বয়সে ডিভোর্স হয়ে যায়। এটার কারণটা কি আসলে? এটার কারণ আমাদের ভিতরে বেশি ছেলেরা 2-3টা করে বিয়ে করে। আচ্ছা, এইসব আইন তো ভালো না, এই আইন আমরা মানি না। আপনাদের ভিতরে যে ছেলেরা 2-3টা বা একটা বা বিয়ের পরে আর একটা বিয়ে করে, কারণটা কি, দোষটা কি আপনাদের? দোষটা সবার তো একার দোষ থাকে না, দুজনের থাকে, আবার কত জায়গায় একজনের দোষ থাকে। আপনাদের লাগে দোষ থাকে আর করি নিজেরটা নিজে কইলে হইব? আপনি যদি গ্রামের থেকে শুনেন, দোষটা আমার কপালে কই আইরা দোষ না। আপনাদের পূর্বপুরুষরা করছে, কিন্তু বউ রেখে দিলে তো সমস্যা নাই। আপনাকে যদি ডিভোর্স না দিয়ে আপনাকে রেখে দিত, তাহলে আপনি থাকতেন না? না, আমি থাকতাম না। আমি দুজন থাকি না। মানে সতীনের সাথে সমস্যা না? আমি কেন দুজন থাকবো? এর সাথে ভালো পাইতে পারি ঠিক, আমি দুজন থাকলাম না। আমার বাবুরে যদি দেওয়া দেয় আমি একাই যথেষ্ট, কিন্তু বাবুরে দিব না। তো আপনার তো বললেন একটা কন্যা সন্তান যার 1.5 বছর বয়স, হ্যাঁ, তো তাকে তো এখন আপনার কাছেই দেখাশোনা করতেছেন তাকে? হ্যাঁ, 3 বছরের জন্য দিছে। 3 বছরের জন্য কি শর্তে কিভাবে দিছে একটু বলবেন? এই যে বাবু এখন ছোট, দুধ খায় বুকে, তার জন্য সেই বাবুটা একটু 3 বছর হইলে তারপর নিয়ে যাবে। দিছিল না, নিয়ে গেছিল, আমরা নিজেরা নিয়েছি। তো আপনার যে বয়স, এই বয়সে একটা মেয়ের আসলে বিয়ের বয়সে হয় না, 18 বছর, ঠিক না? যারা ধরেন গৃহস্থ আছে, যারা আমাদের মতো সাধারণ ফ্যামিলি, তো এই বয়সে আপনার একটা বাচ্চা হয়েছে প্লাস ডিভোর্স হয়ে গেছে, তো জীবনটা কিন্তু এত ছোট না, অনেক বড় একটা জীবন। হ্যাঁ, তো ভবিষ্যৎটা নিয়ে আসলে আপনার চিন্তা কী? আসলে ভবিষ্যৎ নিয়ে বাবুটার এই মানুষ করবো, পড়ালেখা শিখাবো, এইরা বাবুরে তো দিব না, যদি নেওয়া যায় বিয়ে তো বইতেই হবে। আব্বা মায়ের এইবার যেখানে করবো এখানে করবো। মানে বিয়ে করার ইচ্ছা আছে আপনার? আছে, বাবুরে যদি নেওয়া যায় ইচ্ছা আছে, বাবু থাকলে ইচ্ছে না, দেখা যাক। কেউ যদি বাবু সহ বিয়ে করতে চায়? বাবু সহ? বাবুরে তো আমার কাছেই দেয় না। হ্যাঁ, তার কাছে বিয়ে বলে দিব না? আপনি তো বলতেছেন যদি বাবুকে না নিয়ে যায় তখন আপনি বিয়ে করবেন না, বাবু যদি আপনার কাছে থাকে, মানে 3 বছরের পরও যদি আপনার কাছে রাখা দেন আপনি বিয়ে করবেন না? আবার তখন তো বাবুটা আপনারই হয়ে গেল নাকি? তখন যদি অন্য একজন পুরুষ বলে যে বাবু সহায় আমি তোমাকে বিয়ে করব, তখন সেটা ভাইকে চিন্তা দেখবে, ভাইবা চিন্তা দেখবেন? মানে বাবাটা এখন আসলে কি রকম ভাবতেছেন আমি একটু জানতে চাচ্ছি আর কি। এখন এখন না, এখন বিয়ে সাজার ব্যাপারে কিছু ঠিক করে না। আচ্ছা, এখন যদি আপনার বিয়ে হয়ে যায় বাবুটা যদি, এখন হইলে আমি বসবো না, এখন আমি বসতে চাই না, আমার বাবুটা ছোট। আচ্ছা, এখন আপনি আসলে চলেন। এখন কি সব দুঃখের বেশি আমার নাই, আমি যা আছি খুশি আছি, হ্যাপি আছি, এটাই ঠিক। আমার মতন থাকার চেষ্টা করবেন আপনারাও, দুঃখে মেয়েরা কি কেন দুঃখ করবো, ছেলেরাও করবো। একটা থেকে বিয়ে করছে, তুমি আরেকটা থুই আরেকটা বিয়ে করবা, ভালো দেখে না সেটা মানুষের কাছে ভালো করে। তো অনেক মেয়েরও তো দেখা গেছে ডিভোর্সের পর কষ্ট দেয়, অনেকে সুইসাইড করে। এইটা ভালো না, এটা ভালো না, না এই সুইসাইড করা এইসব ভালো না। আমি কই তারা জীবন শুরু করো, নতুন করে নতুন জীবন শুরু করো, এই আমার মতন আবার জীবন চলতে শুরু করো। কি তালাক দিয়ে দিলে বা গুরের দিয়ে দিলে কি আরেক জায়গা এই সুচেক করতে হবে, এটা ওইটা ওই সব করা ভালো না। সেই তো আপনার স্বামী যেহেতু আপনাকে ছেড়ে সেই ভালো যদি থাকতে পারে, আমিও তারা ছেড়ে ভালো থাকতে পারবো, বুঝতে পারছেন? এর থেকে আমি আরেকজনে নিয়ে শুরু করতে পারবো, কেন সুচেক করতে হবে? সুখী জীবন করো, সুখী দাম্পত্য জীবন বানাও। আমরাও চাই আসলে অনেক মেয়েরা যে এই কষ্টে জানি, আমার ভবিষ্যৎ নিজের পায়ে দাঁড়াবো, এখন খুশি ভাবে থাকবো, হেভি ভাবে থাকবো, কোনো কষ্ট নাই।
যা আছে ভালোই আছে আল্লাহর মধ্যে। তো কোনো মানে ভিডিওটা দেখার পরে অনেক ছেলে হয়তো আপনাকে বিয়ে করার জন্য চাইবে, ঠিক আছে? তো কিরকম ছেলে আসলে আপনার পছন্দ বিয়ে করার বিষয়ে? কিরকম ছেলে? এই ধরুন সংসারে মন দিব, কোনো আড্ডা ফাড্ডা থাকবো না, জুয়া খেলা এইসব নেশা মেয়েদের দিক তাকানো এইসব চাই না। আমার বাবু হইলে সেই বাবুর দিকে থাকবো আর আমার দিকে থাকবো, আর সংসারে মন দিব, কাজকাম করবো, বউরে সাইডে খাইতে পারবো। এই মনে করেন কোনো গৃহস্থ ছেলে আপনাকে পছন্দ করে, সে প্রবাসে আছে, বিদেশে আছে, তখন ওই ছেলে কি আপনি মনে করেন যে কথা বললো আপনার সাথে, একটা সম্পর্ক হইলো, তখন কি এরকম তো কথা বলি? হ্যাঁ বলি। এখন কি প্রেম করেন কোনো? প্রেম করি না, এমনি মোবাইলে এরকম কথাবার্তা বলি, কিন্তু সেরকম প্রেম প্রেম করি না। মানে কার সাথে কথা বলেন? ছেলে বলে আমি ভিতরেও বলি আপনাদের ভিতরে ছেলেদের সাথে। তো কাউকে ভালো লাগছে? এখনো ভালো লাগে না। এখনো ভালো লাগে না? দেখি মা এটা কি হয়, মায়েরা যদি আমার কাছে থাকে তাহলে বিয়ে বসার ইচ্ছে করবো না, আর যদি নিয়ে যায় তাহলে তো ইচ্ছে করতে হবে, কারণ বাপ মা চায় যে তুমি আরেকটা বিয়ে করে সুখে থাকো, আমিও চাই বাপ মার কথা চলবে। তো আপনি কি ধরেন এই মুসলমান, নামাজ টামাজ পড়তে পারেন? নামাজ পড়ি, পড়তে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তারপর রোজা পড়ি, এমনি সবসময় পড়ি না, মাঝে সাঝে পড়ি, মাঝে সাঝে। কেউ যদি একজন, যেমন আমিও যদি বিয়ে করতে চাই তো আমিও চাইবো আমার স্ত্রীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক, ধর্মীয় শিক্ষা দীক্ষা হোক, বা যে বিয়ে করতে চায় তার, কিন্তু যারা মুসলমান তারা কিন্তু আসলে এই জিনিসটা জানতে চায়। হ্যাঁ সেই জিনিস, সেই জন্যই আপনার এই বিষয়টা জানা আর কি। এটা তো ঠিকই, ঘরের বউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ঘর থেকে বাইরে হবো না, এটা চাইলে তো ভালো। আচ্ছা এটা তো। আর আরেকটা জিনিস জানবো, যেহেতু আপনি বেদে, তো আপনাদের যে সিঙ্গা লাগায় তাঁতের পুক ফেলায় বা বাড়ি বাড়ি যায় গ্রাম করে, ওই শিক্ষাটা কি আপনার আছে কিনা? আপনি কখনো গেছেন কিনা এইসব কাজে? আছে, আমি যাই না। মানে সব জানেন, দাঁতের পুক নামাইতে জানেন, ইয়ে করতে জানেন? ওই সব জানি না আর কি, অল্প অল্প জানি, অল্প অল্প জানি। তো আপনাকে কেউ মানে? আমি তো ওইসব করি না, জানি না। স্বামীর সংসারে যখন ছিলেন সেই সময় তাও আর কি যাইতাম, মায়েদের সাথে বোনের সাথে যাইতাম, কিন্তু এইসব আমি পারি না, একা যাই না। এরকম হয় না যে আমি আসলে বিয়ে করছি আমার বউরা কেন গ্রাম করবে এরকম? যেমন হাজবেন্ড আপনি তো সম্পর্ক করে বিয়ে করছেন, আমরা যতটুকু জানলাম এক মাসের একটা সম্পর্ক বা দুই মাসের এরকম একটা সামথিং সম্পর্ক ছিল, তো সে আসলে কতটুকু ভালোবাসছিল যে? ঠিকই আছিল, বাবুরা হওয়ার পরে আর কি অন্যরকম হয়ে গেছে, অন্য মেয়ের প্রেমে পড়ছেন? হ্যাঁ হয় প্রেমে পড়ছেন, নাহলে বিয়ে করতে পারতেন। এরকম অধিকাংশ পুরুষের এরকম একটা সমস্যা আছে বেদেদের মধ্যে বিশেষ করে, বা সবার মধ্যে হয় না, অনেকে একটু পছন্দ করে অন্য জায়গায় বিয়ে করে, কিন্তু আপনাদের মধ্যে আসলে খুব সহজে ডিভোর্সটা হয়ে যায়, এইটা রোধ করার জন্য আসলে আপনার কি সাজেশন থাকবে? আমার, আমি চাই যে এইসবের মধ্যে যে দুইটা তিনটা বিয়ে করে ডিভোর্স হয় সর্বকালে বিয়ে, এইসব আইনটা বদলাইতে চাই, এই আইন ভালো না, এটা যেন না থাকে, না থাকে। এই যে বাবু তালাক দিয়ে নিয়ে যায় কায়রা মেয়েরা আরেকটা বিয়ে করে, আপনি চাচ্ছেন যে মানে একটা বয়সে এসে, যেমন সরকারি নিয়ম অনুযায়ী 18 বছর এসে বিয়ে হোক, তার সংসার জীবনটা সুন্দর হোক, এবং লেখাপড়া বাল্য বিবাহ না হোক, বাল্য বিবাহ না হোক। আচ্ছা এইসব আমি চাই না, এইসব চাই, আপনি যেটা বললেন। তো আপনি যে 1.5 বছরের যে কন্যা সন্তান আছে, তো তাকে নিয়ে আসলে আপনার স্বপ্ন পড়াশোনা করার? আমার স্বপ্ন পড়াশোনা করব, আমার মায়ের পাঁচ ওয়াক্ত নামাজ করব, আর 18 বছর কে 21 বছরে বিয়ে দিব, এই স্বপ্ন।